একটি সিক্রেট টিপস, হ্যাঁ ইউটিউব আপনাকে নিজেই বলে দিচ্ছে আপনার ভিডিও আপনি ভাইরাল করবেন কি করে। তার জন্য আপনাদের ফোনে থাকা চাই একটি অ্যাপ, ওয়াইপি স্টুডিও। তাহলে চলুন দেখে নিই কি সেই সিক্রেট টিপস। আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম, এখান থেকে আমরা ওপেন করব ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও। এই অ্যাপটির সম্বন্ধে ইউটিউবারদের নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই আপনাদের চ্যানেলকে কন্ট্রোল করার জন্য এই অ্যাপটি ইউজ করেন। আর যারা একদম নতুন ইউটিউবার তারা অবশ্যই করে আপনাদের ফোনে ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করে নেবেন। তাহলে চলুন এটি ওপেন করা যাক। হ্যাঁ, এই সিক্রেটটি আমরা কিন্তু এই ওয়াইটি স্টুডিওতে দেখি কিন্তু আমরা এড়িয়ে যাই, কিন্তু এটাই মূলত আমাদের ভিডিওকে ইউটিউব সাশ্রয়াঙ্কে ভাইরাল করার একটি অন্যতম উপায়। তাহলে চলুন দেখে নিই কি এমন সিক্রেট যেটা আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারে। আমাদের যে কোনো একটি ভিডিওকে আমরা ওপেন করলাম, এটা যে শুধুমাত্র আপনাদের নতুন ভিডিওতে ইউজ করবেন তা কিন্তু নয়, আপনাদের পুরনো ভিডিওতে ইউজ করবেন। সব থেকে বেশি ভালো কাজ করবে আপনাদের পুরনো ভিডিওতে, যে ভিডিও ধরুন আপনি এক মাস আগে আপলোড করেছেন বা 20 দিন আগে আপলোড করেছেন, সেই ভিডিওতে এই ট্রিক্সটি কাজে লাগাবেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। ভিডিও শেষে আমি তার লাইভ প্রমাণ দেখাব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটি দেখবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি ওপেন করার পর ভিডিও যে অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্সে ক্লিক করলাম, এখানে দেখুন ভিউ মোর, ভিউ মোরে ক্লিক করলাম। ভিউ মোরে এখানে দেখুন রিস বলে একটি অপশন রয়েছে, রিস, রিসে ক্লিক করলাম। এখানেই কিন্তু আমরা দেখতে পাই সেই সিক্রেটটি, কিন্তু আমরা কিন্তু এড়িয়ে যাই। চলুন আমরা নিচে নামি, এখানে ট্রাফিক সোর্স টাইপ, কোথা থেকে আমরা ভিডিওগুলো আমাদের ভিউ হচ্ছে। এখানে একটা জিনিস দেখবেন, এই অপশনটি আপনারা ভালো করে মাথায় নেন, টপ ইউটিউব সার্চ টার্ম। হ্যাঁ, এখানেই লুকিয়ে রয়েছে সেই সিক্রেটটি, অর্থাৎ কি কি সার্চ করে, কি কি ট্যাগ ইউজ করে আমার ভিডিওটি সার্চ হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। যে ট্যাগটি আপনার ভিডিওতে আপনি ইউজ করেননি এখানে সেটিও দেখতে পাবেন। খুব মজার ট্রিক্স কি জানেন, এই দেখুন এখানে যে কটি ট্যাগস দেখছেন, আমার ভিডিওতে এই একটি ট্যাগও কিন্তু ছিল না। আমি এখান থেকে যখনই এগুলো দেখলাম, রেইন ফরেস্ট বার্ড সাউন্ড 8.5%, এত পার্সেন্ট মানুষ এই ট্যাগটি দিয়ে সার্চ করেছে, কিন্তু আমার ট্যাগে কিন্তু এটি ছিল না। আমি পরে যখন এই ট্যাগটি আমার ভিডিওতে যখন ইনপুট করলাম, ট্যাগটি র্যাঙ্ক করছে 3। বার্ড সাউন্ড 6.4%, এই ট্যাগটি আমার র্যাঙ্ক করেছে 2। তাহলে কি করবেন আপনারা, আপনারা এখান থেকে এই ট্যাগগুলোকে আপনাদের খাতায় লিখে রাখবেন, বা আপনাদের অন্য কোনো ফোন থেকে ছবি তুলে রাখবেন, বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই ট্যাগগুলোকে আপনাদের কি করতে হবে, আপনাদের এই ভিডিওটি আপনি যত পুরনো হবে এখানে ট্যাগের সংখ্যা অনেক বেশি পাবেন, এখানে পার্সেন্টেজ বেশি পাবেন, যে পার্সেন্টেজ বেশি সেই ট্যাগটি আপনারা আগে ইউজ করবেন। এখান থেকে কি করবেন আপনারা, আপনারা সরাসরি ব্যাক করবেন, ব্যাক করে এখানে দেখবেন পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করবার পর এখানে আমাদের যে ট্যাগ অপশন রয়েছে, এই ট্যাগগুলোকে আপনারা, যে ট্যাগগুলো কাজ করছে না সেই ট্যাগগুলোকে আপনারা বাদ দিয়ে ওখানে যেগুলো লিখে রেখেছিলেন, যে ট্যাগগুলো সাজেস্ট করছিল আপনাকে আর কি ইউটিউব স্টুডিও, যে এগুলো দেখেই মানুষ আর কি আপনার ভিডিওকে সার্চ করে পেয়েছে, সেই ট্যাগগুলোকে এখানে ইনপুট করবেন। দেখবেন ম্যাজিকের মতো আপনার ট্যাগগুলো কাজ করতে শুরু করেছে এবং আপনার ভিডিও সাবস্ক্রাইবারকে সবার উপরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাহলে আমরা এবার দেখে নি এর লাইভ প্রমাণ। বাঁদিকে দেখুন টপ ইউটিউব সাবস্ক্রাইব, আর ডান দিকে দেখুন এই টপ ইউটিউব সাবস্ক্রাইবের ট্যাগগুলো ইউজ করবার পর আমার প্রত্যেকটা ভিডিওতে সব ট্যাগগুলো কাজ করতে শুরু করেছে। এর আগে আমার একটা দুটো ট্যাগ কাজ করত। তাহলে দেরি না করে এক্ষুনি আপনাদের প্রত্যেকটা পুরনো ভিডিওতে যে ট্যাগগুলো কাজ করছে না তার পরিবর্তে
এই টপ ইউটিউব সাবস্ট্রিমে ট্যাগগুলোকে ইউজ করুন। দেখবেন ট্যাগগুলো ম্যাজিকের মতো কাজ করছে আর আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে সবার উপরে চলে আসবে। ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আসছি পরবর্তী ভিডিও নিয়ে।